ইউরিন ইনফেকশন ছোটদের হতে পারে। আর ছোটদের ইউরিন ইনফেকশন হলে কি করব, কিভাবে চিকিৎসা করা উচিত, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বিশিষ্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডক্টর সুমন্ত্র রাউত কাছে। নমস্কার, আমি ডক্টর সুমন্ত্র কুমার রাউত। আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, যাকে খুব ইজি ভাষায় বলে বাচ্চাদের কিডনির ডাক্তার। আজকের বিষয় ইউটিআই ট্রিটমেন্টটা খুব বেশি ডিফিকাল্ট সবসময় নয়। মোস্ট অফ দ্য টাইম ইউটিআইস আর ইউজুয়ালি কমপ্লিকেটেড বেশি থাকে না। আমরা আগে আপার ট্র্যাক ইউটিআই, লোয়ার ট্র্যাক ইউটিআই এরকম বলতাম। আপার ট্র্যাক ইউটিআই মানে কিডনিকে ডাইরেক্টলি ইনভলভ করেছে, তাতে একটু চিন্তার বিপদ, এরকমভাবে বাচ্চাদের ক্ষেত্রে বলা হতো। এখন এটাকে সোজা কথায় কমপ্লিকেটেড বা নন কমপ্লিকেটেড বলা হয়। ধরুন ইউটিআইতে বাচ্চার জ্বর আসছে বা বাচ্চা খুব টক্সিক লুক, খারাপ সিক দেখতে লাগছে, সেগুলো একটু কমপ্লিকেটেড ধরে নেওয়া হয়। এবং যেগুলো ক্ষেত্রে বাচ্চারা একটু আদারওয়াইজ প্লেফুল, এমনি মাঝে মাঝে ইউরিন করার সময় জ্বালা যন্ত্রণা বলছে, তাদের ক্ষেত্রে একটু আনকমপ্লিকেটেড ধরা হয়। যদি আনকমপ্লিকেটেড ইউটিআই হয়, ইউজুয়ালি স্ট্যান্ডার্ড যে কোনো একটা ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক শুরু করা হয়। ইউজুয়ালি আমরা 7 থেকে 10 দিন মুখেই অ্যান্টিবায়োটিক ওষুধটা দিয়ে থাকি, বডি ওয়েট হিসাবে ডোজ ক্যালকুলেট করা থাকে। এবং ইউজুয়ালি মোস্ট অফ দ্য চিলড্রেন গেটস ওয়েল উইথ দিস, মানে ওই অ্যান্টিবায়োটিকেই কোর্স কমপ্লিট করলে ইউজুয়ালি সুস্থ হয়ে যান। কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোর্স একটু লম্বা লাগে, বা যে সমস্ত বাচ্চা আমি বললাম বাচ্চাদের ইউটিআই হলে অনেক সময় বমি করতে থাকে বারবার, তো যে বাচ্চা বারবার বমি করছে তাকে মুখে অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা একটু টাফ, তাকে হয়তো ভর্তি করতে লাগবে, তার বমি করতে করতে ডিহাইড্রেশন হয়েছে, ফ্লুইড লাগবে, তাদের ক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ইউজুয়ালি প্রেফার করি। ইউজুয়ালি 7 থেকে 10 দিন, কারো কারো ক্ষেত্রে 14 ডেজের অ্যান্টিবায়োটিক প্রেফার করা হয়। প্রেফার করার পরে যখন ইউরিনের সিমটমসগুলো কমে গেল, তখন আমরা বারবার ইউরিন পরিষ্কার হয়েছে কিনা সেটা ডকুমেন্ট করার দরকার নেই। ইফ দ্য বেবি ইজ ওয়েল উই ক্যান লিভ দ্য চাইল্ড আফটার দ্য ডিসকভারি। বাট এখানেও আবার একটা ক্রাঞ্চ হচ্ছে, আমাদের ইন্ডিয়ান পিডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির গাইডলাইন অনুসারে বাচ্চাগুলোকে এজ ওয়াইজ ডিভাইড করা হয়েছে। যদি একবারও ইউটিআই হয়, সাপোজ একটা বাচ্চার বয়স 1 বছরের কম, তাকে ওইখানে চিকিৎসা বন্ধ করে ছেড়ে দেওয়া হয় না, তাকে কন্টিনিউস একটা ফলো আপে রাখা হয়। কারণ আমি যে সমস্ত টেস্টগুলোর কথা বললাম, ইউরিন অ্যান্ড ব্লাড টেস্ট, এছাড়া কিছু স্পেশাল টেস্ট আছে। সেই স্পেশাল টেস্টগুলোর মধ্যে কী আছে, একটার নাম হচ্ছে আলট্রাসাউন্ড কিডনি, একটার নাম এমসিউজি, একটার নাম ডিএমএসএ। পরের দুটো কথা একটু বড় বড় মনে হলো পেরেন্টসের ক্ষেত্রে জানা একটু ইম্পর্টেন্ট, কারণ 1 বছরের তলার বাচ্চা যদি একবারও ইউটিআই হয়ে থাকে, তাকে এই 3টের মধ্যে 3টে টেস্টই করতে হবে। আলট্রাসাউন্ড তো অনেকেই জেনে গেছেন, এটা একটা পেনলেস টেস্ট, এবং এটা আমরা একবার নয় 2-3বার করে কনফার্ম করে থাকি যে বাচ্চার কিডনিতে কোনো জন্মগত ডিফেক্ট আছে কি না, কোনো রকম সোয়েলিং আছে কি না, ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড হচ্ছে অনেক সময় বাচ্চার ইউরিনটা যেটা কিডনি থেকে ব্লাডার অবধি নিচে নেমে আসে, অনেক সময় ইউরিনটা উল্টো দিকে ওঠে, তাকে রিফ্লাক্স বলা হয়। সেই রিফ্লাক্স থাকলে ইউটিআইয়ের পরিমাণ, চান্সের পরিমাণ বেশি থাকে। কনস্টিপেশন হলে রিফ্লাক্স অনেক সময় বেশি হয়। তো এই রিফ্লাক্সটা জানার জন্য এমসিউজি বলে একটা টেস্ট হয়, তাতেও বেবিকে একটা ক্যাথেটার, সরু ক্যাথেটার পরানো হয়, একটা ডাই পুশ করে তাতে মাল্টিপল এক্সরে করে ক্যাথেটারটা বার করা হয়। খুব একটা পেনফুল টেস্ট এরকম নয়, তবে বাচ্চা একটু ইরিটেট তো হয়ই। এই টেস্টটা কোন কোন টেস্টগুলো কত কত টাইমে করতে হয় সেটাও ইম্পর্টেন্ট। যেমন আলট্রাসাউন্ডটা আমরা ইউজুয়ালি ইউটিআই হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে প্রথম আলট্রাসাউন্ডটা করে নিই, এবং এমসিউটা করার জন্য আমরা ওয়েট করি যে ইনফেকশনটা আদৌ চলে যাক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, তারপরে আমরা একটা এমসিজি করব। আর লাস্ট যে টেস্টটা বললাম ডিএমএসএ স্ক্যান, সেটা একরকম নিউক্লিয়ার স্ক্যানের মতো, মানে আমি আগেও একবার বলেছিলাম যে অনেক সময় হয় বাচ্চাদের ক্ষেত্রে একবার ইউটিআই হলো কিন্তু তাতে কিডনিতে একটা ক্ষত বা স্কার হয়ে গেল, সেই স্কারটা হয়তো টেম্পোরারি, বেশিরভাগই তাই হয়, তার কোনো রকম ইমপ্লিকেশন লং টার্ম হয় না, কনসিকুয়েন্স বাচ্চাদের ক্ষতি হয় না। কিন্তু কিছু ক্ষেত্রে স্কারটা পার্মানেন্ট, তার ক্ষেত্রে বাচ্চার লং টার্ম ড্যামেজ হতে পারে। তো এই স্কারটা তো পার্মানেন্ট কিনা সেটা জানার জন্য আমাকে ডিএমএসএ স্ক্যান করতে হয়, এবং সেটাও ইউটিআই হওয়ার 3-4 মাস পরে। যদি কোনো স্কার 4 মাস ইউটিআইয়ের পরেও রয়ে গেছে, দিজ আর পার্মানেন্ট স্কার অ্যান্ড প্রবাবলি তারা বাচ্চার ক্ষেত্রে হয়তো লং টার্ম কিডনি ক্ষতি করতে পারে। এই 3টে টেস্ট আমরা এই পদ্ধতিতে করা হয়। মেজরিটি অফ বাচ্চার ক্ষেত্রে ধরে রাখুন ইউটিআই কিন্তু বেশি লং টার্ম ক্ষতি করবে না, কিন্তু কিছু সিলেক্টেড বাচ্চার ক্ষেত্রে করে। তো পেরেন্টসদের এবং ডক্টরদের ওই জিনিসটা আগে থেকে জানতে হবে, এবং সেই জন্য আপনাকে বাকি প্যারালাল কিওরগুলো করতে হবে। একবার ইউটিআই হয়েছে মানে আগামী 1 বছরের মধ্যে সেই বাচ্চার ইউটিআই হওয়ার চান্স প্রায় 30 থেকে 40%। এবং এর মধ্যে বাচ্চা কতটা অ্যামাউন্ট অফ জল খাবে, কীরকম করে তার ভয়েডিং হ্যাবিট হওয়ার কথা, সে পটি করবে কোথায়, সে ইউরিন করবে কোথায়, সেই হ্যাবিটগুলো পেরেন্টসের এতদিন যদি ইগনোর করেও থাকে, এরপর থেকে ইগনোর করার কোনো জায়গা নেই। বিশেষ করে বাচ্চাদের ইউটিআই হলে কনস্টিপেশন ট্রিট করাটা ম্যান্ডেটরি, অ্যান্ড কনস্টিপেশন শুধুমাত্র ওষুধ দিয়ে কোনোদিন ট্রিট করা যায় না। ইউ নিড এ গুড অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক, সেটা ইউজুয়ালি ওয়েট হিসাবে 10 থেকে 15 কিলো হলে অ্যাটলিস্ট 1 লিটার, 20 কিলো 25 কিলো বাচ্চা হলে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের জল, গরমকাল হয়তো একটুখানি বেশি, এইটা বাধ্যতামূলকভাবে খাওয়ানো হয়। এবং পটির হ্যাবিটের জন্য আগে বলা হয় যে আপনি আগে দিনে 2বার করে বাচ্চাটাকে বসানোর হ্যাবিট করুন। ওই অ্যাডাল্টের মতো দিনে সকালে খালি পেটে একবার বসলাম বাচ্চাদের ক্ষেত্রে রুলটা একদমই ভ্যালিড না। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই সমস্ত অ্যাটলিস্ট বাচ্চাদের ক্ষেত্রে দিনে 2বার তো বসাতেই হবে, এবং প্রেফারেবলি আমরা বলি মা যদি হাউস ওয়াইফ হয় বা টাইম নিয়ে বসাতে হবে, অ্যাটলিস্ট 1/2 ঘন্টা অফ টাইম অ্যান্ড পেশেন্স। এবং এই বসানোটা ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে পোস্ট ফিড বসানো হয়। আমরা খাবার পরে আমাদের গ্যাস্ট্রোকলি রিফ্রেশটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। ওই বড়দের মতো খালি পেটে সকাল সকাল বসে যাওয়াটা সিস্টেমের থেকে রাত্রেবেলা একটা ডিনার করার পরে বা একটা টিফিন করার পরে বসাটা অনেক বেশি এফেক্টিভ। এবং এইটা এক সপ্তাহ বসালেন বাচ্চা করবে, একদমই এইসব ভুল ধারণাই চলবেন না। অ্যাটলিস্ট 2-3 মাস করার পরে আপনি কোনো রকম সাকসেস পাবেন। তো আপনাকে সেই টেনাসিটিটা রাখতে হবে, অ্যাজ এ পেরেন্টস একটু ধৈর্য তো ধরতেই হবে। এবং তার সঙ্গে প্যারালি কোনো একটা ওষুধ, আইদার সেটা ল্যাকটোলোজ হোক বা পেটক্লিয়ার হোক, সেটা আপনার ডক্টরবাবু পেডিয়াট্রিশিয়ান যেমন প্রেসক্রাইব করবে সেই ওষুধটা চালিয়ে যেতে হয়। কিন্তু কনস্টিপেশনের ম্যানেজমেন্টে আমরা ইউজুয়ালি ওষুধ খুব লম্বা দিই, কোনো ডাক্তারবাবু 4 মাস, কোনো গাইডলাইন ইভেন 1 ইয়ার পর্যন্ত বলেন। সুতরাং 1 সপ্তাহের মধ্যে ওষুধ খেয়ে বাচ্চার খুব ভালো স্টুল হচ্ছে, একদমই ভুল ধারণা যাবেন না। ওষুধটা খেয়েছেন বলেই স্টুলটা ভালো আছে, তাতেই হয়তো ইউটিআই কমবে। ওষুধটা কন্টিনিউ 1 বছর অ্যাটলিস্ট চালিয়ে যান। আর যে অ্যান্টিবায়োটিকের আমি কথাটা বললাম, যে অ্যান্টিবায়োটিক আমরা 7 দিন বা 10 দিন বা 14 দিন যেমন ইউটিআই গ্রেডেশন থাকে তার মতো চালাই। কিছু ক্ষেত্রে আমরা হয় একটা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস বলা হয়, যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অলরেডি টেস্টগুলো করতে গিয়ে দেখা গেল যে কিডনিতে কিছু রিফ্লাক্স বা অন্য কোনো ত্রুটি আছে, যার বারবার ইউটিআই হচ্ছে, তাকে আমরা অনেক সময় কী করি, একটা অ্যান্টিবায়োটিক খুব কম গ্রেডের অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন গ্রেড হয়, হাই পাওয়ার, লো পাওয়ার। একটু লো পাওয়ারের অ্যান্টিবায়োটিক কম ডোজেতে প্রোফাইল্যাক্সিস রেটে 1 থেকে 2 বছর বা 3 বছর দিয়ে রাখি। এগুলো হচ্ছে বিভিন্ন রকম আদার ওয়ে আউট। লিকুইড নিয়ে আমরা প্রচণ্ড এইভাবে বলি যে আপনার অ্যাম্পল অ্যামাউন্ট অফ লিকুইড, যেমন আমি বললাম জলের পরিমাণটা এরকম ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেট 10-15 কিলো হলে 1 লিটার, 20-25 কিলো হলে এরকম 2 লিটার। সেকেন্ড হচ্ছে কিছু ডায়েট বলা হয়, যেমন ক্র্যানবেরি জুস বা এগুলো ইউটিআই রেট কিছুটা কমায়, যদিও এর হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমাদের নিজস্ব ট্রায়ালই আছে যেখানে ক্র্যানবেরি জুসে দেখা গেছে কিছু পার্টিকুলার বাচ্চার ক্ষেত্রে ইউটিআই হওয়ার ইনসিডেন্স কিছুটা কমে। ডায়েটের আরেকটা ইম্পর্টেন্ট যেটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে ইউটিআই হচ্ছে কারণ কনস্টিপেশন সেই বাচ্চাদের আছে। কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য ডায়েট বলতে একটা হেলদি ডায়েট যার মধ্যে হাই রিচ অফ ফাইবার্স থাকে। আজকালকার যুগে আমরা শাকসবজি খাওয়া কতটা আমাদের মনে আছে আমরা ওই হার্ডলি বিলিভ। তো ইউজুয়ালি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফাইবার ডায়েট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কার্বস, এগুলোর সাহায্যে আমাদের কনস্টিপেশনটাকে ওয়েল রাখতে হবে ডায়েটের সাহায্যে, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটারের সাহায্যে। তাতেই আমাদের ইউটিআই ইনসিডেন্স অনেকটা কমবে। বাকি ডায়েটগুলো খুব ফোর্সফুলি ইউটিআইয়ের জন্য স্পেশাল কিছু আছে, নট লাইকলি। খুব সিম্পল কয়েকটা স্টেপস মেনটেন করতে হবে, যে স্টেপসগুলো হয়তো নর্মাল আমাদের ইউরিন হ্যাবিট বা স্টুল হ্যাবিট, যেগুলো আমরা হয়তো ওভার এত ডিফিকাল্ট লাইফস্টাইলের মধ্যে আমরা আস্তে আস্তে ভুলে যেতে চলেছি, সেগুলো আমি আরেকবার জাস্ট মনে করে দিয়েছি। হয়তো সব বাচ্চারই করার কথা, কিন্তু আমরা সোসাইটিকে সব বাচ্চাকে ধরে হয়তো করাতে পারছি না। বাট যে সমস্ত বাচ্চা ইউটিআইয়ের জন্য আমাদের কাছে আসছে, তার কাছে আমি জোরজবস্তি করে তার পেরেন্টসকে ওই হ্যাবিটসগুলো আবার ডেভেলপ করাবই। দিজ আর সাম গুড হ্যাবিটস। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, হয়তো কাজের চাপে করা হয় না, কেন এখনকার যা বিজি লাইফস্টাইল, বোথ পেরেন্টস আর ওয়ার্কিং ইন মোস্ট অফ দ্য কন্ডিশন, হয়তো টাইমই নেই বাচ্চাকে অতক্ষণ ধৈর্য ধরে একটা হ্যাবিট করানোর। বাট দ্য হ্যাবিট শুড স্টার্টস ফ্রম 6 মান্থ অনওয়ার্ডস। ওটা ইউটিআই হবে কি হবে না, একবার হলে বারবার হবে কি না, সেগুলো সবকটাই ডিপেন্ড করছে। দ্যাট স্টার্টস ফ্রম অ্যান্টিনেটাল পিরিয়ড, মানে জন্মের আগে অবস্থাতেই। তার একটু পেরেন্টসকে কনসার্ন হতে হবে জন্মের আগে স্ক্যানে কোনো রকম কিডনি সোয়েলিং ছিল কি, যদি থেকে থাকে সেটাকে ইগনোর না করে অ্যাটলিস্ট জন্মের পরে ওটাকে রিজলভ করা পর্যন্ত ফলো আপ করে যাওয়া, নাম্বার 1। নাম্বার 2, জন্মের পর থেকেই বাচ্চার ইউরিন স্ট্রিমটা এখনকার অনেক সময়তেই, বিশেষ করে শহরাঞ্চলে আমরা 24 ঘন্টা ডায়াপার পরে রাখি। ইন্ডিয়ান ক্লাইমেটে 24 আওয়ার্স ডায়াপার প্রভাবলি স্যুট করে না বাইরের দেশের মতো। আমরা হ্যাঁ অনেক সময় মা বাবাদের বলে থাকি যদি আপনি চান রাতের দিকে 8 ঘন্টা 9 ঘন্টার একটা ডায়াপার ফর ইউর হেলদি স্লিপ আপনি রাখতে পারেন, বাট দিনের বেলাটা ইউজুয়ালি বাচ্চাকে নর্মাল প্যান্টে রাখাটাই বেটার। অ্যাটলিস্ট সুবিধা কি, আপনি কতবার প্যান্ট ভিজালো, কতবার ইউরিন ফ্রিকোয়েন্সি করলো সেটা জানতে পারবেন। প্যান্ট চেঞ্জ করার সময় কখনো আপনি স্ট্রিমটা দেখতে পারেন, যে ইউরিন স্ট্রিম ভালো হচ্ছে কি না, ইউরিন স্ট্রিম করার সময় বাচ্চা চেঁচাচ্ছে কিনা, করে আওয়াজ করে করতে হচ্ছে কিনা। এই সিমটমসগুলো আমরা অনেক ক্ষেত্রেই দেখি, বিশেষ করে শহরাঞ্চলে পেরেন্টসদের জিজ্ঞেস করার সময় মায়েরা একদমই বলতে পারে না, দ্যাট জাস্ট সে কি তো ডায়াপারই থাকে, আই ক্যান সে দ্যাট। এটা হচ্ছে আমাদের বেস্ট লাইন প্রবলেম। 6 মান্থ অনওয়ার্ডস বাচ্চাকে আস্তে আস্তে ইউরিন এবং পটি হ্যাবিট ডেভেলপ করুন। প্রথম দিকে একটা পটি সিট ইউজুয়ালি নেওয়া হয়, কেন এখনকার ওই আগেকার যুগের মায়েরা অনেক সময় সেই পায়ের মধ্যে বসাতো বা ওরকম অনেক সিস্টেম আমরা জানি, সেগুলো আমি কুসংস্কার বলবো না। বাট এখন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সোসাইটিতে, তো বেটার টু হ্যাভ এ পটি সিটস। সেই পটি সিটসটা এতটাই কমফোর্টেবল হওয়া উচিত, সাপোজ এই জাস্ট চেয়ারের মতো একটা হ্যান্ডেল থাকবে, একটা পেছনে রেস্ট থাকবে, যেখানে বাচ্চা নিজেকে খুব আরাম করে বসবে, নিজের মাসলগুলো রিল্যাক্স করে, যেখানে ওর পটি হওয়ার একটা হ্যাবিট থাকবে। এবং ওই সিটেও ইচ্ছা করলে ইউরিন করারটাও ট্রেন নিতে পারে, যে প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়াও যে ইউরিন করবে, ওই ইউরিন সিটে গিয়ে ইউরিন করবে। পটি সিটে গিয়ে সকালে একবার, রাত্রে একবার বসবে, প্রেফারেবলি খাবার পরে পোস্ট ফিডিং বসবে, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টাইম দেবে। তবে এটা বাচ্চা তো একা করবে না, অবভিয়াসলি মাম্মি পাপার হেল্প নিয়েই করতে হবে। এবং এটাই যতক্ষণ বাচ্চা বড় হবে, আপ টু 17-18 ইয়ার্স অব্দি এই হ্যাবিটটাকে মেনটেন করতে হবে। তার সঙ্গে 1 ইয়ার ক্রস করলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ লিকুইড, জল খাওয়ার পরিমাণটা অ্যাডিকুয়েট রাখতে হবে, বিশেষ করে গরমকালের ক্ষেত্রে। এবং বাকি এই সমস্ত সিস্টেমসগুলো যার ক্ষেত্রে একবার ইউটিআই হয়ে গেছে, তার ক্ষেত্রে আমি যেমন বললাম ইউটিআই হওয়ার রেকারেন্স হওয়ার চান্স 30-40%। মা বাবা হয়তো আরেকবার ইউটিআই হওয়াটা আটকাতে পারবেন না, তবে হ্যাঁ ইউটিআই হলে আগেবারে ধরুন 7 দিন পরে ডাক্তারের কাছে এসে ইউটিআই জন্য কমপ্লেইন করেছে, এটা দেখা গেছে যে আপনি ইউটিআই যদি জলদি আর্লি ডায়াগনোস করেন, ধরুন 1-2 দিনের সিম্পটমসেই আপনার চিকিৎসা শুরু হয়ে গেল, তাহলে আমি লং টার্ম স্কারের কথা বলছি, সেই স্কারটা কিন্তু অনেক কম হয়। সুতরাং কিছু রেড ফ্ল্যাগ সাইন বলা থাকে যাদের ক্ষেত্রে একটা ইউটিআই হয়, যেমন যে বাচ্চা আগে ইউরিন করতে গিয়ে কাঁদতো না হঠাৎ করে কান্না শুরু হয়ে গেছে, যে বাচ্চা আগে ঘন্টা একবার ইউরিন করতো সে এখন 10 মিনিট ছাড়া ইউরিন করতে যাচ্ছে, যে বাচ্চা ইউরিন পরিষ্কার জলের মতো বা গরমকালে খুব কনসেন্ট্রেটেড হলুদ ইউরিন করতো এখন সে ডাটি ইউরিন করছে কাদার মতো মাটি অথবা ইউরিনে ব্লাড বেরোচ্ছে, অথবা যে বাচ্চার জ্বর হচ্ছে কিন্তু কোনো ক্লাসিক্যাল ফোকাস নেই, সর্দি কাশি নেই, কোনো ডায়রিয়া নেই, এইরকম 3-4টে সিমটমসকে রেড ফ্ল্যাগ বলে। যে পেরেন্টসের অলরেডি একবার বাচ্চার ইউটিআই হয়ে গেছে তাকে আমরা বলি এই রেড ফ্ল্যাগগুলো দেখলেই আগে আপনি ডক্টরবাবুকে কন্ট্যাক্ট করতে পারুন বা না পারুন আগে ইউরিন আরই কালচার স্যাম্পেলটা পাঠিয়ে দিন যেমনভাবে প্রসেস বলা আছে সেই প্রসেসে, এবং তারপরে আপনার লোকাল যে ডক্টরবাবু আছেন পিডিয়াট্রিশিয়ান বা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট তার সঙ্গে কন্ট্যাক্ট করে স্টার্ট ইউর ট্রিটমেন্ট। ইফ ইউ স্টার্ট ইউর ট্রিটমেন্ট আর্লি দের ইজ এ লেস চান্স কি আপনার কিডনিতে পার্মানেন্ট ড্যামেজ থাকবে। ওকে, এবং যে সমস্ত প্রোটোকল ওয়াইজ টেস্টগুলো আছে যেটা আপনার ডাক্তাররা বলবে সেগুলো পরপর ফলো করবেন। সবকটা টেস্ট ইমিডিয়েটলি হয়তো হয় না, কিছু টেস্ট 2 সপ্তাহ পরে, কিছু টেস্ট 4 মাস পরে হয়। বাচ্চা ভালো আছে ভেবে 4 মাস পরের টেস্টটা লাগবে না এসব যাতে একদমই ভাববেন না, যেটা ফলো প্রোটোকল সেটা আপনাকে ফলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুমন্ত্র রাউত আমাদের সময় দেওয়ার জন্য। বাচ্চাদের কিডনির রোগ বিষয়ে অথবা পিডিয়াট্রিক নেফ্রোলজি কোনো সমস্যার পড়লে আপনার যদি অন্য কোনো পরামর্শ বা আর কিছু আপনার কোনো ডাউটস থাকে বা আপনার কোনো কোয়ারিজ থাকে আপনি মেডিটিপসের এই চ্যানেলকে রেগুলারলি দেখতে পারেন, এবং আপনি যদি আমার থেকে কোনো রকম টিপস চান তাহলে আপনি কমেন্ট বক্সে বা আপনার চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আই উইল ট্রাই টু আনসার দেব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি, আর পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।